ফিরে এলাম বিরতির পরে আজকে আমাদের সঙ্গে আছেন নট অভিনেতা নাট্যকার নির্দেশক ঔপন্যাসিক কবি চলচ্চিত্র নির্মাতা বাংলা একাদেমির সভাপতি সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চলীয় উপদেশক পর্ষদের আহ্বায়ক পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু ব্রাত্য আপনার নাটক নিয়ে এত আলোচনা চারদিকে হয়েছে যে আমরা শেষ পর্বে এসে নাটক নিয়ে কথায় ঢুকছি আপনার সেই বিখ্যাত যে নাটক উইঙ্কিল টুইঙ্কিল বলুন রুদ্রসঙ্গীত বলুন যেসব নাটক বাংলা সময়ের একটা পরিবর্তনের সঙ্গে জড়িয়ে আছে আমি রাজনৈতিক প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু নবান্ন যেমন একটা কাল পর্বের নাটক আমাদের মনে হয়েছে উইঙ্কিল টুইঙ্কিল বা ব্রাত্যজন একটা কাল পর্বের নাটক একটা তথাকথিত আমি দলীয় রাজনীতির কথায় আসছি না কিন্তু বামপন্থী যে সেট আপ মনোভঙ্গি ভঙ্গি তার একটা পুরো প্রায় উল্টো দিকে দাঁড়িয়ে ছিল আপনার লেখা নাটকগুলো নাটক এটা বাঙালি মধ্যবিত্ত মানুষ গঠনের ধারণার বৃত্ত ভাঙতে খুব সাহায্য করেছিল সেখানে একটা জায়গায় আছে আপনি বলছেন স্বপ্ন একজন একটা ছেলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দাঁড়িয়েছে স্থালিন্তালিন কম বয়সী যে আমাদের হিরো সভ্যসাচী হিরো তার সভ্যসাচী ছোট বয়সে দেখছে যে তার তার ছোটবেলার সঙ্গে স্থালিনের দেখা হচ্ছে স্থালিনের দেখা হচ্ছে

যদি কোনো কথা বলেও থাকেন সেটা অন্তত আমার জীবন দর্শন হবে না আচ্ছা স্তালিন যেভাবে বলছেন লেনিন বলতেন এই বলে বলেছেন হ্যাঁ লেনিন সম্পর্ক আমি যখন পরবর্তী ক্ষেত্রে রাশিয়ায় গেছি বিশেষত ছোট ছোট দেশগুলো বল্টিক উপসাগরের দেশগুলো লিথুয়ানিয়া লাটভিয়া এই দেশগুলো আমি দেখেছি লেনিন সম্পর্ক একটা তীব্র রিজেকশান আছে তো এই যে আপনি সারা পৃথিবী ঘুরেছেন আমেরিকায় গেছেন ব্রডওয়ে থিয়েটার দেখেছেন ইত্যাদি আপনার থিয়েটার কি কন্ট্রিবিউট করেছে আমার এগুলো সবই কন্ট্রিবিউট করেছে কিন্তু আমার মনে হয় যে আমি বাংলা থেকে যা পেয়েছি বাংলার লেখালেখি ব্রডওয়ে থিয়েটার আমি যখন দেখছি তারপর আমি আমাকে দু সালে ওদের গভর্নমেন্ট একটা স্টেট গেস্ট করে নিয়ে গিয়ে প্রায় ছটা স্টেট ঘোরায় সেই সময় খুব ইন্টারেস্টিং কিছু থিয়েটার আমি দেখি আচ্ছা ছোটো ছোটো থিয়েটার খুব অব্রডওয়ে ব্রডওয়ে থিয়েটার একটা আমার মনে আছে যে সিয়াটেলে একটা থিয়েটার দেখেছিলাম থিয়েটারে মেটাফর ফর কী করে বদলাচ্ছে তার মিউজিক্যাল যে প্যাটার্ন ইনফ্যাক্ট ওই মিউজিক্যাল প্যাটার্ন আমি পরবর্তী ক্ষেত্রে মুম্বাই নাইটসে ব্যবহার করেছিলাম আচ্ছা হ্যাঁ ওরা ওরা যেভাবে করেছিল ওই পুরো বিষয়টা দেখতে আর অদ্ভুতভাবে একটা ফ্ল্যাশব্যাক প্যাটার্ন ব্যবহার করেছিল ওরা সেটা সেটাও আমি আমার অন্য একটা থিয়েটারে পরে নিয়ে আসি তো এইভাবে আমি তো মানে হ্যাঁ ইনফ্যাক্ট আমি ওখান থেকে অনেক শিখেছি অনেক পেয়েছি কিন্তু আমাকে উদ্দীপিত করেছে মূলত আমার চারপাশের বন্ধুদের লেখালেখি বন্ধুদের থিয়েটার বিভূতিভূষণের অদ্ভুত ভালোবাসা আছে এটা কেন বিভূতিভূষণ মানে হয় না জানেন তো পৃথিবীতে এ ভয়ানক ব্যাপার একটা মানে আমি কিছুদিন আগে একটা তারাশঙ্করের একটা লেখা আছে ছোট্ট লেখা আচ্ছা বিভূতিভূষণকে নিয়ে স্মৃতিচারণ মানে মাথায় রাখবেন তারাশঙ্কর বিভূতিভূষণ যখন একসঙ্গে বাংলা সাহিত্যে বিচরণ করছেন তখন দুজন দুজনের মানে বন্ধু যেমন প্রতিস্পর্ধি এবং প্রতিদ্বন্দ্বীয় কোথাও তারাশঙ্করের বিখ্যাত গল্প আছে যে বিভূতিভূষণকে প্রায় বাড়িতে ডেকে বললেন তোমার লেখায় রাজনীতি কোথায় সমাজ কোথায় ইত্যাদি ইত্যাদি বিভূতিভূষণ প্রায় মানে বিহল হয়ে পড়লেন কি করবেন বুঝতে পারছেন নারেক লেখকের বাড়িতে গেলেন তখন বললেন তো সেই লেখক নাকি বলেছিলেন তোমার লেখাগুলো হচ্ছে গয়না আর বাকি যা লেখা হচ্ছে সেগুলো গিল্টি যাই এইসব তারাশঙ্কর বিভূতিভূষণকে নিয়ে এইসব অনেক গসিপ অনেক কিছু আছে তারাশঙ্কর নিজে লিখছেন যে আমার সঙ্গে যখন বিভূতিভূষণের প্রথম দেখা হচ্ছে দুজনে কানপুরে দুজনেই আমন্ত্রিত একটা ট্রেনে করে ওখানে সাহিত্য সম্মেলনে যাচ্ছেন ট্রেনে যেতে যেতে এই তারাশঙ্করের স্ত্রী অনেক কিছু রান্না করেছে টিফিন ক্যারিয়ার তারা যে এসো তাহলে দুজনে মিলে খাই তো খাওয়াটাও হয়ে গেছে খাওয়ার পর বিভূতিভূষণ বলছেন যে এই আমার হাতটা একটু ধুয়ে দিবি তারাশঙ্করকে বলছে আমি এত খেয়েছি না উঠতে পারছি না তারাশঙ্কর লিখছেন যে আমি দেখলাম যে এই বলাটার মধ্যে কি একটা অহংকার আছে বা কোনো একটা তাচ্ছিল্য আছে আমি তাকিয়ে দেখলাম না লোকটা সত্যি অসহায় লোকটা পারছে না তখন আমি হাতটা থুইয়ে দিলাম এই যে বিভূতিভূষণের এই যে মনোভঙ্গি আমি বিভূতিভূষণ নিয়ে বোধহয় যদি একটা আলাদা এপিসোড করেন সেখানে আমি বলতে পারি বিভূতিভূষণকে আমি মনে করি আমার পড়া আমার পড়া আমি খুবই কম পড়াশুনো করেছি কিন্তু আমি এরকম লেখা পৃথিবীতে আর পড়িনি আমার ধারণা আমি আর পড়বও না ও দম্পতি বলে একটা উপন্যাস আছে আচ্ছা হ্যাঁ সাংঘাতিক মানে খুবই অপ্রচলিত বা দুই বাড়ি বলে একটা উপন্যাস আছে নিধু হ্যাঁ সে একটা বড়ো লোকের মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয় মঞ্জু হ্যাঁ একই গ্রাম যেখানে নিধুকেও একটু পাড়া গেঁয়ে হ্যাঁ আর ও একটু শহুরে মেয়ে ওদের মধ্যে একটা কমিউনিকেশন হয় পরে নিধু উঠে দেখে যে বা শরীর খারাপ হয় এবং টাইফয়েড থেকে উঠে দেখে মঞ্জু সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায় তখন যে বিভূতিভূষণের যে বর্ণনা আছে বা বিভূতিভূষণ এটা খুবই একটা মিশমিদের কবচ একটা গোয়েন্দা গল্প সেখানে গোয়েন্দা কীভাবে ধরছে খুনিকে না খুনি সকালবেলা উঠে দাঁতন করছিল সে দাঁতন করার সময় ডাল ভেঙেছিল নিম গাছের ডাল সে ভাঙার ধরন দেখে মনে হচ্ছে এ বাঙালি ধরন নয় মানে ডিটেকটিভ যে কতটা বাঙালি ভেবে দেখুন হ্যাঁ সে নিম গাছের দাঁতন ভাঙছে এটা এটাই এ বাংলায় বড় বাঙালি দাঁতন হলে আরো হতো আকর্ষণীয় পাঠক আজকে আমাদের আলোচনায় বারবার যেভাবে ধরা দিচ্ছেন আমরা শেষ করার আগে আপনার একটা কবিতায় একটা খুব মজা লেগেছে আমাদের একটা কবিতা কলসনীয় আমন্ত্রিত অভিনয় নিয়ে এইটা যে উৎপল দত্তের একটা মজা করার একটা সেটা আপনার নাটকে আমরা বারবার পেয়েছি ধরন সেইটা এর মধ্যে খুব আছে এই দুষ্টুমিটুকু ধরা আছে আমন্ত্রিত অভিনয় যদি একটু গল্প একটু পড়ব কবিতার নাম আমন্ত্রিত অভিনয় কলস কলস বাস ছাড়ে দলের ঘর সাজো সাজো রব ব্রেকফাস্টে ডিম সেদ্ধ পাউরুটি চপ ছড়ি হাতে ম্যানেজার তোলে গুনে গেথে দিনেতে মাছির ভয় মশা আছে রেতে আজকে লাস্ট শো চলে ম্যাটার চলে বাসে আসছে নটদল দল কলসো অভিনেত্রী কালো কাজল থরো থরো হিয়া চব্বিশ পরগনা যায় সামনেই নদীয়া থার্ড বেল বাজবে যেই পাশে বসা পরিচালক ভাবে আবার নতুন থিয়েটার কে কোন পট পাবে অভিনেত্রী ভাবে নতুন পালায় নতুন পালায় কি আমি আছি দূর থেকে সেকেন্ড লিড দেখে চাল বাছা বাছি কেই বা কাঁকর হবে কি হবে লাটের মাঠ হু করে চলে যায় চাকদার ঘাট বারাসাতের বুড়ো হিরো আল্লাহ তালা আলী ভাবে কি হবে নায়িকা মোর শেয়ালি ম্যানেজার হিসেব কষে বদর বদর বাস কৃষ্ণনগর খুব ভালো আমাদের ইনি তিরিশ বছরের ওপর আমাদের সাহিত্য সঙ্গী অনেক পরে তো উনি নানান দায়িত্বে এসছেন কিন্তু সাহিত্যের সঙ্গে নাটকের সঙ্গে সংস্কৃতির সঙ্গে তার আর ওই সব বেড়ে ওঠা আপনাকেও ধন্যবাদ আপনাকে প্রায় শিশির ভদির মতোই লাগছে এই চ্যানেলে একা আপনারা সাহিত্য নিয়ে অনুষ্ঠান আধ ঘন্টা নিয়ে পড়ে আছেন। সারা পৃথিবীতে অন্য রকম কিছু ঘটে যাচ্ছে এই কোথায় কী সন্দেশখালী ঘটছে কোথায় রাম মন্দির হচ্ছে কোথায় অমুক হচ্ছে তমুক হচ্ছে এইসব নিয়ে আপনার এই সারা পৃথিবী যেদিকে তাকিয়ে আছে আপনার সেটাকে আগ্রহ নেই আড্ডা লিকার চা এবং সাহিত্য আমি এই চ্যানেলকে আর আপনাকে অনেক এই জন্যে অভিবাদন এবং ধন্যবাদ জানাবো নমস্কার নমস্কার